أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আমাদের এক ভাই প্রশ্ন করেছিলেন যে কোন এক ভাই ক্রিম ব্যবহার করত, যে ক্রিম মুখ ফর্সা করা বা শরীর ফর্সা করার জন্য। এরপরে যখন সে শুনলো বা জানলো যে আল্লাহ সৃষ্টির পরিবর্তন করতে নাই, এরপরে সেটা বন্ধ করে, কিন্তু পরবর্তীতে দেখা যায় যে মুখে একটা মেস্তা বা কালো দাগ বের হয়, তো এখন সে আবার পুনরায় ওই ক্রিম ব্যবহার করতে পারবে কিনা জানতে চেয়েছেন। তো দেখেন, এই যে বর্তমানে যে সমস্ত ক্রিম বা বা আপনার যে ধরনের বিভিন্ন রকমের বের হয়েছে পাউডার শরীর ফর্সা করার জন্য, এই সেই, এটা এটা কিন্তু আসলে মানে মানুষের জন্য অকল্যাণকর, মানে ক্ষতির দিকটাই বেশি। যদিও এখানে অনেক রকম অ্যাডভাইস দেওয়া হয়েছে, হ্যাঁ, এই যে আপনার যে মিস্তা বা কালো দাগ বের হয়েছে, এটা কিন্তু ওই ক্রিমেরই ফল, মানে ওই ক্রিম যে আপনার ক্ষতিকারক সেটারই এটা বাস্তব রূপ বা বাস্তব চিত্র। সুতরাং এটা থেকে সবাইকে সাবধান সতর্ক থাকতে হবে যে যে সমস্ত ক্রিম, যে সমস্ত পাউডার আপনার শরীর খরচা করবে, শরীরের খুব চমৎকার দেখা যাবে, এটা অনেক কথা ভুয়া কথা। হ্যাঁ, তো যাই হোক, যেটা করেছেন করে দিয়েছেন। আল্লাহ সৃষ্টির পরিবর্তন হলো, যেমন অনেকে করে এই যে ভ্রু চিকন করে কেটে, এরপরে মাথায় চুল চুল কালো করে, দাড়ি কালো করে, এগুলো হলো আল্লাহর সৃষ্টি পরিবর্তন, এটা করা যাবে না। হ্যাঁ, এরপরে অনেকে দাগ দেয়, এই সেই হলো আল্লাহর সৃষ্টি পরিবর্তন। তো এটাও তার মধ্যে একটা অবশ্যই হবে, যে যদি নিশ্চিত সে আকীদা বিশ্বাস রাখে যে এটাতে তার চেহারা ফুটে উঠবে বা সুন্দর হবে, এটা ভুয়া কথা। আল্লাহ যে সৃষ্টি আপনার করেছে, যেভাবে আকৃতিতে করেছে, সেটাই আপনার থাকবে যতই আপনি ব্যবহার করেন। দেখা যাবে যে কিছুদিন বিরত থাকলেন, আবার আপনার চেহারা খারাপ হয়ে যাবে। সুতরাং এগুলো ভুয়া, এগুলো বিশ্বাস করতে নাই। এখন যেটা আপনার হয়ে গেছে, এখন যদি আপনি ওষুধ হিসাবে কোনো অন্য ক্রিম ব্যবহার করেন, তাতে কোনো সমস্যা নেই, কোনো ক্ষতি নেই, ওষুধ হিসাবে ব্যবহার করতে পারেন। ওষুধ হিসাবে যে আমার ব্যবহার করলে যেন এটা ভালো হয়, এই হিসাবে আপনি ব্যবহার করতে পারেন। আর তাছাড়া এমনি ক্রিম, যে ক্রিমে আপনার শরীরের ক্ষতি করবে না আপনার, মানে যেমন আমরা মেরিল ব্যবহার করি বা ভ্যাসলিন, এটা শুধু মোলায়েম করার জন্য বা নরম করার জন্য, এটা জাস্ট মানে শুধুমাত্র মানে সৌন্দর্যের জন্য না, মানে জাস্ট একটা মানে আবহাওয়ার কারণে যে একটা পরিবর্তন হয় বা একটা শুষ্ক আবহাওয়ার কারণে একটু খারাপ লাগে, সেই হিসেবে ব্যবহার করেন, এটা তাতে কোনো সমস্যা নেই। কিন্তু যেটা আপনি বলছেন, এটা থেকে বিরত থাকতে হবে। আর ওষুধ হিসেবে এখন যদি কোনো ক্রিম ব্যবহার করেন, তাতে করতে পারেন, কোনো সমস্যা নেই। জাজাকাল্লাহ।